হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাজনা রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি সিএনএন বাংলার আজকের সম্ভাবনা বাংলাদেশ অনুষ্ঠানে। কেমন কাটছে আপনাদের সময়? আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে ভ্রমণ প্রিয়াসীদের জন্য, যারা এই লকডাউন পরিস্থিতিতে বাড়ির বাইরে ঘুরতে যেতে পারছেন না। আজ তারা পাবেন পার্বত্য অঞ্চল ঘুরে দেখার স্বাদ। চলুন আজ আপনাদের নিয়ে যাই চাকমাপল্লীতে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বা তিন পার্বত্য জেলা তথা রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় বসতি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বড় একটি অংশের, যাদের মাঝে চাকমা সর্বপ্রদায় সর্ববৃহৎ। চাকমা সমাজে তারা নিজেদেরকে পরিচয় দেন চাংমা হিসেবে। বিভিন্ন উপজাতির নৃগোষ্ঠীর লোকেরা তাদের ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক বাস্তবতা ও স্বতন্ত্র নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোকে তৎকালীন সংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা আঞ্চলিক স্বায়ত্ত শাসনের দাবি তুলে ধরেন এবং তার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভাষাভাষী যুম্ম জনগোষ্ঠীর আন্দোলন গড়ে ওঠে, যে আন্দোলন বর্তমান স্তিমিত। 1997 সালে সারিত ঐতিহাসিক শান্তি চুক্তি মোতাবেক এই আন্দোলন বন্ধ করা সম্ভব হয়েছে। অন্যান্য উপজাতিদের মতো চাকমাদেরও আঞ্চলিক এবং তিন পার্বত্য জেলা পরিষদে আসন সংরক্ষিত রয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে 5টি সাধারণ ও 1টি মহিলা আসন চাকমাদের জন্য রয়েছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে যথাক্রমে 10টি, 9টি ও 1টি আসন সংরক্ষিত আছে। পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে চাকমাদের মধ্যে থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নজির লক্ষ্য করা যায়। তিন পার্বত্য জেলায় পৌরসভাগুলোতেও চাকমা জনগোষ্ঠী থেকে অনেকে চেয়ারম্যান পদে এবং কমিশনার পদে নির্বাচিত হয়েছে। বর্তমানে শিক্ষার প্রসারের কারণে, জীবন জীবিকার কারণে সারা দেশে চাকমা সম্প্রদায়ের লোকজন বসবাস করছে। চাকমা সমাজে নারীদের শিক্ষা ও চাকরিতে অংশগ্রহণের হার পুরুষের চেয়ে কম। ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। চাকমা সম্প্রদায়ের মধ্যে অনেক গুথি বা গোত্র এবং গজা বা গোষ্ঠী রয়েছে, যার সংখ্যা প্রায় 32টি। চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের সার্কেলের প্রধানকে রাজা বলে। রাজা তাদের প্রথা, রীতি নীতি, ভূমি রাজস্ব ব্যবস্থাপনা, পার্বত্য জেলা পরিষদ অধিবেশনে যোগ দেয়া, কারবারি নিয়োগ, হেডম্যান নিয়োগের মতো কাজ করে থাকে। গ্রামের কারবারি যাবতীয় ঝগড়া, নানা সমস্যার নিষ্পত্তি করে থাকেন। হেডম্যানরা অনেক কাজ করলেও মূল কাজ খাজনা তোলা। আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে চাকমারা নেতৃত্বধর্মী ভূমিকা পালন করে আসছে ব্রিটিশ অথবা পাকিস্তান আমল থেকেই। চাকমা রাজার নাম দেবাশিস রায়। এত গেল ইতিহাস চলনে, এবার জেনে নেওয়া যাক এই মানুষগুলোর জীবনচারিতা। চাকমা নারীরা বেইন নামের এক প্রকার কোমর, তাতে কাপড় তৈরি করে। নারীদের পোশাকের মধ্যে আছে পিনন, খাদি, কাগই, পাগড়ি, আলাম বা নকশার নমুনা। আলাম কোনো পোশাক নয়, নানা রং ও ডিজাইনের ফুলে বোনা একটি কাপড়। বুননের সরঞ্জামকে তারা সৎপদ বলে। চাকমা মহিলারা সোনা, রূপা ও হাতির দাঁতের তৈরি হাসুলি, চন্দ্রাহার, মুদ্রামালা, নেকলেস, বালার মতো অলঙ্কার পরে, নাকে পরে নাকফুল। তৈজসপত্র হিসেবে তারা কাঠ, বাঁশ ও পাকা ফলমূলের জিনিস ব্যবহার করে। এছাড়া হুক্কা বা দাবা, ফুনি, কুলো, বিজন, মজরার মতো তৈজসপত্র ব্যবহার করে। কলাপাতা বা আগুনে পুড়িয়ে যে তরকারি তারা খায় তা কেবাং। বাঁশ দিয়ে রান্না করা খাদ্যকে তারা গরাং বলে। প্রচুর মরিচ, পেঁয়াজ, শুটকি মিশ্রিত খাবারকে তারা করব বলে। তারা শুটকি, চিংড়ি মাছ খুব পছন্দ করে। ফুজি নামক এক প্রকার মশলা তাদের খুব পছন্দ। সিক্কা হচ্ছে লবণ, মরিচ, হলুদ মিশিয়ে বিভিন্ন মাংস খণ্ড আগুনে সেঁকে খাওয়া, যা তারা খায়। চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও এখনও প্রকৃতি, ভূত, প্রেত, দেবতা ইত্যাদির প্রতি বিশ্বাস রয়েছে তাদের। চাকমা সম্প্রদায় কঠিন চিবর দান, মাঘী পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা,
मधुपूर्णिमा फानुस ओरानो गाड़ी टाना हजार बत्ती प्रज्वलन करा महासंघ दान बहु चक्र प्रभृति अनुष्ठान धूमधाम सहकारे पालन करे चाकमा सह सकल उपजातिदेर ऐतिह्यबाही सामाजिक और प्रशासनिक विचार व्यवस्था रयेछे तबे चाकमादेर मध्ये अनेक चाकरीजीवी क्षुद्र व्यवसायी फरेस्ट विलेजार मत्स्यजीवी रयेछे चाकमा समाजे पुत्ररा पूर्वपुरुषदेर सम्पत्तिर बैध उत्तराधिकार ছেলেদের বর্তমানে কন্যা সন্তান কেবল মাত্র বিয়ের কাল পর্যন্ত ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখে উপজাতিদের মধ্যে সবচেয়ে সারতার হার বেশি চাকমা সম্প্রদায় চাকমা সমাজ কৃষি নির্ভর সমাজ চাকমা সম্প্রদায় বহু সামাজিক ধর্মীয় অনুষ্ঠান খুব জাঁকজমকের সাথে পালন করে এর মধ্যে হাল পালনী অনুষ্ঠানে আষাঢ় মাসের সাত তারিখে মালিকে ফসল ভালো হওয়ার জন্যে থালায় মুরগি ভাত ডিম দেয়া হয় মালাইয়া উৎসবে জুম চাষের জন্য জঙ্গল কাটা জুমের ধান কাটার জন্য বহু গৃহস্থ গ্রামবাসীর সাহায্য কামনা করে যারা সহযোগিতা করতে আসে তাদের কোনো মজুরি দিতে হয় না কাজের শেষে ভালো ভোজের আয়োজন করা হয় চাকমা সমাজ পিতৃতান্ত্রিক সমাজ প্রথা অনুযায়ী গর্ভবতী মহিলাকে নিজের স্বামীর ঘরে বা স্বামীর গোষ্ঠীর ঘরে সন্তান প্রসব করতে হতো এখন ওই নিয়ম নেই পূর্বে ওঝা বা ধাত্রী গর্ভবতী নারীদের সন্তান প্রসব করাতেন চাকমা সম্প্রদায়ের মধ্যে নবজাত শিশুর নাভি ছিঁড়ে যাওয়ার পর সপ্তাহ খানেকের মধ্যে কোজি পানির লনা নামক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ওঝা ডেকে ঘিলে কোজুই বা পরিশুদ্ধ পানি দিয়ে নবজাত শিশুর চুল ধুয়ে পবিত্র করা হয় কোজুই পানি লনা অনুষ্ঠানে সীমিত আকারে ঘনিষ্ঠ গণ্যমান্য ব্যক্তিদের ডেকে খানাপিনার ব্যবস্থা করা হয় ওঝারাইয়ের মাধ্যমে সন্তান প্রসব হলে উক্ত অনুষ্ঠানে ওঝাকে পুরস্কৃত করা হয় চাকমা সমাজে কোনো প্রসূতি সন্তান প্রবেশ করলে আত্মীয়রা ভাত মাংস মাছ শুটকি ডিম নানা তরকারি কলাপাতায় মুড়িয়ে দেয় যাতে প্রসূতি নবজাতকের স্বাস্থ্য ভালো থাকে এ প্রথাকে মাছ মজা দেনা বলে তারা বিজু উৎসব তিন দিন ধরে পালন করে যা ফুল বিজু মূল বিজু ও নতুন বছরের গজ্জা পজ্জা দিন হিসেবে পরিচিত বিজুর দিন শিশু কিশোর তরুণ বয়সীরা বন থেকে ফুল এনে বাড়ি সাজায় বুদ্ধের উদ্দেশ্যে ফুল দেয় সকালবেলায় বিভিন্ন বাড়িতে গৃহপালিত প্রাণীদেরকে ফুল দেয় পরকালের ঘাট পারের ভাড়া হিসেবে মৃতের সাথে টাকা পয়সা দিয়ে দেয়া হয় মৃত দেহটি পুরুষ হলে শব রাখার ঘর আলোসহ চিতার চারদিকে পাঁচবার ও শব দেহটি মহিলার হলে চিতার চারিদিকে সাতবার ঘোরানো হয় পরে মৃতের বড় ছেলে বা রক্ত সম্পর্কীয় আত্মীয় প্রথম চিতায় আগুন দেয় দর্শক আশা করি কিছুটা মিটলো করোনাকালীন সময়ে আপনার ভ্রমণ পিপাসা আমি রাজন্যা রহমান আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ